আছে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন তো মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করতে চায় সরকারকে বা সরকারি দলকে মুসলমানদের বিপক্ষের শক্তি হিসাবে দাঁড় করাতে চাই কিছু নাস্তিক আছে কুলাঙ্গার আছে তারা টেলিভিশন টকশোতে বলে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান থাকবে এটা আমরা কল্পনাও করি নাই বলে না বলে না আমি বলেছি এই নাস্তিকেরাই সরকারকে কিংবা সরকার দলীয় লোককে বিভিন্নভাবে বিপদগামী করছে তারা সরকার দলীয় লোককে প্ররোচনা দেয় তারা ক্ষমতাশীলদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেয় আমি বলেছি এই মানুষগুলো বুঝতে শিখবে সরকারও বুঝতে শিখবে তোমরা যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান লেখাকে সহ্য করতে পারো না তারা মনে রেখো আজ হোক কাল হোক এই বাংলাদেশে প্রয়োজন হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেওয়া হবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি তার আগেই দৌড় দেবেন নাকি মেয়াও করার লোক নেই আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ গোটা বাংলাদেশের আমরা একটি প্রাণ হয়ে বেঁচে থাকতে চাই আমরা কোরআনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই কোরআনের পক্ষে যাদের অবস্থান তাদের সাথেই আমাদের সম্পর্ক কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আপোষ নেই তাদের দাওয়াতের জন্য আমরা কাজ করব ঠিক কিনা কোরআনের পক্ষে যারা কাজ করবে তাদের পাশে দাঁড়াবেন এই জন্য মুসলমান আমরা কখনো দ্বন্দ্ব করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতাসিমু বিহাদলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর পরস্পর মারামারি গুতগুতি করো আসেনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশে আছে না নাই আর মুসলমানদের ঐক্য পরিষদ তো দূরের কথা এতগুলো ইসলামী দল যাবে আপনি নামই বলতে পারবেন না জামাত ইসলাম হেফাজতে ইসলাম সর্বনাই ইসলাম আটরশি ইসলাম ফুরফুরা ইসলাম জৈনপুরী ইসলাম চট্টগ্রামের ইসলাম নোয়াখালীর ইসলাম যশোরের ইসলাম আর আপনাদের গ্রামেও তো ইসলাম দিয়ে ভরা আছে না নাই ডানি ভাই কেন আছেন নাই কেউ ইসলাম আর এইসব ইসলামরা মরে আর মানসিক ইসলাম ডুবলো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে শান্তি আসবে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না রাজি আছেন আমরা ঐক্যবদ্ধ হইতে রাজি আছি ইনশাআল্লাহ।